এরা আবার ইমামের ধমক দেয়। কা ইমাম তোর বাবার বোন আইয়া ইমামের ধমক দাও, আলেমদের ধমক দাও। এই বাবু শুনে নাও, পশ্চিম বাংলার ভিতরে 100র মধ্যে 98টা মসজিদ রাজনীতির কবলে পড়ে গেছে। যে মালটা ঘুমোয় তা জাগানো যায়, আর যে জেগে ঘুমোয় যায় না। এইজনই হোমড়া তোমরা বুদ্ধি বলে তোমরা মার খাও, জোশে কাজ করতে হয়, হুঁশে কাজ করতে নেই। যে জেগে ঘুমায় ওর জাগানো যায় না, ওর জন্য বুদ্ধি আলাদা। আরে ওর জন্য আইটেম চেঞ্জ করবো, ও মাল তো জেগে ঘুমুচ্ছে, পাশাই দুগাকে কাপান কাপান করে লাঠি ছেড়ে দেয়, ও ঠিকিরে উঠবে, ও ভাই কি হয়েছে। আরে হ্যাঁ না না ও কি করছে, জেগে ঘুমুচ্ছে। আপনি সারাদিন ডাকবেন, ও ডাকের আবার দিবে, তাহলে ওর কি করতে হবে, পাশায় লাঠি বাঁধতে হবে। হে মুসলমানের ছানারা, জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। হে ভাঙনের মুসলমানের বাচ্চারা, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, কোরআন ওয়ালা বলে দাবি করো, আশেকে রসুল বলে দাবি করো, আমি কারিমুল্লাহ জবাব চাই, জবাব দাও। আজ বাংলার মুসলমান, আজ ভাঙনের মুসলমান, আজ সুদুরাইনের মুসলমান, এরা জেগে ঘুমুচ্ছে না ঘুমোয় না। আমি নবীর মেম্বারের জীবনে উঠবো না। শোনেন, এখানে এতগুলো লোক আছে, একজন উঠে দাঁড়িয়ে বলবে নামাজ না পড়লি গুনাহ হবে, এটা আমি জানি না। কেউ আছে কথা বলেন, পড়বো কি করার আজ করেলে, তাই জেগে ঘুমুচ্ছে না ঘুমোয় না। তাহলে আর কি করতে হবে, ভাষায় লাথি মারতে হবে। তা আমার ওয়াজ তো লাথি মারা ওয়াজ। আগো যে ঘুমুচ্ছে ওর কানের গোলায় আলু বোম মারলি জেগে উঠবে, শালা পেটও মারতে হবে। এমন আওয়াজ বলবো যদি ভিতরে না ঢোকে, তা ও চুমকা আওয়াজ করে কোনো লাভ আছে? শালা গ্রামে আপনাদের মসজিদের আন্ডারে কত ঘর মুসলমান আছে? আনুমানিক 250। হুজুর সত্য কথা বলুন, ফজরের নামাজে কত লোক হয়? 100। হুজুর বলতে তো 25 জন। তার মানে তাও জিবরাইল মিকাইল আজরাইল সব সময় ধরে নে 22 জন হবে। এ মুসলমানেরা কবে শিখবে? এই দেখো হাঁটু ঢাক থেকে পৌঁছবে গুলো বার করে দিচ্ছে আল্লাহ। শালা জলসা না দিলে গুনা হবে? এই পেয়াদে জলসা না দিলে কোনো গুনা হবে? আর ওই আল্লাহ নামাজ ছেড়ে দিচ্ছ, ফেরেশতারা কবরে গেলি আসে ছেঁকবি, শুধু ছেঁকবে ছেড়ে দেবে, ছেঁকবে ছেড়ে দেবে। কবে বুঝবেন, কবে শিখবেন? জলসা শুনে কুচে দেব। শোনেন, মুসা নবী একদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি যখন তোমার বান্দার উপরে খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, তোমার বান্দার উপরে অতিরিক্ত রাজি হয়ে যাও, তুমি তখন কি করো? আল্লাহ বলছে, মুসা আমি আমার ওই বান্দাকে একটা কন্যা সন্তান দান করি। সোবান আল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবান আল্লাহ পড়ুন। আল্লাহ বলছে আমি যখন আমার বান্দার উপরে রাজি হয়ে যাই, কি দান করি? কন্যা সন্তান, মেয়ে সন্তান। তখন মুসা নবী ফের ঘুরিয়ে বলছে, আরে মুসা তো জাতা নবী নয়, যার উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়। আয় আব্বা, কোন মুসা? এই শোনেন, এখান থেকে আর একটা নোটটা টানি। এই মুসা নবী একদিন আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছে, আর রাস্তায় বড়মিয়ার সাথে দেখা, আসসালামু আলাইকুম। বড়মিয়া মানে শয়তান বলতে, হুজুর আমি একদিন তালি কি খাটবো, আমি মাল তৈরি করে সব মার্কেটে ছেড়ে দিছি, ওরা মার্কেটে এখন খেলতে, আমি শুধু রেস্ট নিচ্ছি। সত্যি না মিথ্যা? এখন মানুষের যা চরিত্র, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, শয়তান পর্যন্ত আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি এ কাজ করতে পারবো না। এ রাজা কোরআনে হাত দিয়ে মিজে কথা বলে, আল্লাহ ছেলের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলে, শয়তান পারবে ওরা? চুগুল ঘুরি, মিথ্যাবাজি, ঠোকাবাজি, চার দোকানে বসে করিম বলতেছে, এই ছেলেরা শুনিছি কি বলে, সেই ছাত্তারের মেয়ে হাসিনা মাধ্যমিকের শেষ পরীক্ষা দি, সে তো পেইলে যে 15 দিন ঘরে আছে, ও চার দোকানে ওটা বলল, আমি মুসলমানের ছানা চার দোকানে বসেছিলাম, আমি ওইটা শুনে গোটা গেরামময় গেবজে দিলাম। আমি কারিমুল্লাহ ভাঙনের মাটিতে দাঁড়িয়ে বলছি, এ হলো মুনাফেক, যে
একজন বেনামাজির কথা শুনে একজন দাড়ি চাচা মালের কথা শুনে চার দোকানে একটা লোকের মুখে শুনে একজন পরের মেন নামে গোটা গ্রাম কেঁপে বাড়ালো এ মুনাফিক এর বাপ মুনাফিক আজ থেকে 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের সবথেকে বড় লক্ষণ যেটা শুনে সেটা করে নাই একবারও যাচাই করে না আরে এটা তো হতে পারে যে ওর মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে মাধ্যমিক পরীক্ষার পরে একটা লম্বা ছুটি পড়ে না আর ছুটি পড়ে না ও তো ওর বড় বোনের বাড়ি ঘুরতে যেতে পারে না ওর নানির বাড়ি বেড়াতে যেতে পারে না পারে না ওর বড় খালামার বাড়ি বেড়াতে যেতে পারে না পারে না তা তুমি একবার যাচাই করে দেখলে না আরে যে মালটা বললো ও তো বেনামাজি যে আল্লাহর সঙ্গে চিড়িংবাজি করে তার কথা শুনে তুমি একজন পরের মেন নামে গীবত শুরু করে দিলে আমি কালিমুল্লাহ বলে যাই পরের মুনাফিকি করা আর পরের গীবত করা আর নিজের মরা মায়ের মাথা খাওয়া দুটো সমান সমান মুসলমানের ছানারা কেন বোঝে না আরে এটা তো হতে পারে যে ওই অপর মেন নামে বদনাম দিচ্ছে তার বাপের সঙ্গে ঝগড়া আছে তার মেন নামে দুর্নাম বদনাম চালাকি করে ছড়াচ্ছে তুমি এই যে মুনাফিকি করলে গীবত করলে তোমার মরা মায়ের মাথা খেলে কেন মুসলমান তুমি বোঝো না আই বাবু মুনাফিক থেকে বাঁচো রাসূলুল্লাহ বলেছেন তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব এক হলো জুমার আর দুই হলো দুই ওরতের মাঝখানে অংশ মানে লজ্জা স্থান আচ্ছা এই হাদিসটা শুধু বেনা ছেলেদের জন্য না মেয়েদের সময় কথা বলে না সবার জন্য প্রথম তো মুসলিম সমাজ মুসলিম সমাজের যুবকদের চরিত্র ধ্বংস হয়েছে আর আজ দু তিন বছর মহিলাদের ইয়ং সমাজ ধ্বংস হয়েছে যেদিন এদের হাতে মোবাইল পড়েছে আল্লাহর কোরআন বলেছে লা তাকরাবুল জিনা লা মানে না লা শব্দ ব্যবহার হয় ধমকের জন্য খবরদার এই লা না লা লা তাকরাবুল জিনা খবরদার জিনা করা তো দূরের কথা জেনার নিকটবর্তী নিকটবর্তী হওয়া যাবে না এই যে ইয়ং মেয়েদের হাতে মোবাইল পড়লো আপনি পাপ হয়ে একবারও চেক করলেন না জানতে চাইলেন না সারাদিন মোবাইলে কি দেখে কার কাছে ফোন করে আরে যুবতী মহিলাদের আজ দু তিন বছরের যে চরিত্র শেষ হয়েছে আগামী 100 বছরে মহিলাদের চরিত্র শেষ হয়নি আল্লাহর কোরআন বলেছে লা তাকরাবুল জিনা জিনা করা দূরের কথা জিনার নিকটবর্তী হয় না মোবাইল যখন হাতে থাকে কমিটির ছেলেরা কেউ আছে আমার মোবাইলটা মনে হয় যেখানে বসেছিল ওখানে পড়ে গেছে ওই বাড়িটা একটু দেখে রাখ নাম্বার বলতে হবে না আমি যে বাড়িতে বসেছিল ওই কোন হ্যাঁ ওই ওই উনি যাচ্ছে তুমি বসো বাবু তুমি বসো আচ্ছা আব্বা আমি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলছি আমি কারোর বিরুদ্ধে কথা বলেছি বলেছি কোরআন বলছে লা তাকরাবুল জিনা জিনা আচ্ছা যে মহিলার হাতে মোবাইল থাকবে আপনি বলুন সারা দিন যখন ও একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করবে জেনার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি না কম বেশি না আগেকার মেয়েরা আল্লাহর কিরে বাবা আজকে চার পাঁচ বছর ছ বছর আগে ওই এইট নাইন টেনে যেসব চারা চারা মেয়েরা পড়ে ওই একজন মোবাইল নিয়ে গেলি গোটা গুরুবীর কাজ হয়ে যেত স্কুলে গিয়ে টিভি নিয়ে গিয়ে ও শোনা এই চারটের সময় যাবো বুঝতে পারো ওই একজন নিয়ে গেলি দশজন আর কাজ হয়ে যেত আরে এখন আপনি বলেন না আদলা ইন্দির বাড়ি মাথায় ঝাড়বে আরে হ্যাঁ না না আমি তো লাইসেন্স দে দে ও বাম্মার সামনেও ফোন করতে মুসলিম যুবতী মহিলাদের বলে যাচ্ছি মোবাইল থেকে দূরে থাকো সেনা থেকে দূরে থাকো রাসূলুল্লাহ বলেছেন আরে যে মহিলা বিয়ের আগে তার চরিত্র অন্য জায়গায় নিজের চরিত্রকে হনন করে দেয় রাসূলুল্লাহ বলেছেন এরা হলো আমানতের খেয়ানতকারী এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পাবে না আরে তোমার আনেওয়ালা স্বামীর জন্য তোমার ইজ্জত তোমার সম্মান তোমার যৌবন তোমার হলেওয়ালা স্বামীর
জন্য পবিত্র আমানত যে সমস্ত মহিলারা বিয়ের আগে পর পুরুষের সাথে পার্কে বসে রাস্তার ধারে বসে নিজের চরিত্রকে হনন করে আরে এর হাজার তাই হোক এরা উম্মতে মুহাম্মাদী হতে রসূল বলেছেন দুটো জিনিসের গ্যারান্টি দাও এক হলো জমান দুই হলো اي بابو اجي اتولي اللان لبي موسى شايدان كي بولچه شايدان بولده زي ابنی قدر جاتش والا اللہ ساده دیگا قدر جاتش تا بولچه امار اتوگن معافا بلنے آمی سے شايدان کی قرر بلی امار معافا بلنے اللہ ساده دو قدر بولے دیگو تا موسى نبی بولده جاتش ٹھیک آتا میں اللہ ساده قدر بول انا اللہ سنگ قدر بات تا ہوئے جاتے موسى نبی بولچه اللہ আজাদিলি সাথে তোমার একটু গন্ডগোল একটু মিটিয়ে লেয়া যাবে না আল্লাহ ও শয়তান ওর সাথে তোমার যে একটু অসুবিধা হয় আল্লাহ বলতে যে মুসা আমি আল্লাহ ও বান্দা আমি মালিক ও গোলাম আমি স্রষ্টা ও সৃষ্টি ওর সাথে আমার কোনো ঝামেলা নেই আমি ওর এক সেকেন্ডে মাফ করব ওর সাথে আমার কি ঝামেলা তবে আল্লাহ কি করতে হবে আল্লাহ বলছে এই দা আমি ওর আদমকে সিজদা করতে বলেছিলাম করেন তা আদমের ওই কবর হয়েছে ওকে আর সিজদা করবে আমি আল্লাহ মাফ করব মুসা নবী তো বিরাট খুশি যে আল্লাহ কার বলে হাই হাই এতদিন শয়তানি করেছে আল্লাহ কার বলে বলে কবর আর সিজদা করবে মাফ করে দেব সুবহানাল্লাহ মুসা নবী তো বিরাট খুশি আনন্দ হয়ে ছুটে ছুটে আসতে শয়তানের সাথে দেখা দেখবো তুমি লোকটা বিয়ারা তুমি মালটা ভালো না আল্লাহ এত ভালো আল্লাহর কাছে বলার সাথে সাথে কোন ঝামেলাই নেই ও আপনার আদমের কবরে সিজদা করবে আল্লাহ আমি মাফ করে দেবো ওর সাথে আমার কি যাক শয়তান বলে হে যায় ওই কেন তো সালামা যত গন্ডন ও মাল যতদিন বেঁচে গেল আমি সিধা করিনি আর ও মরে গেল তোর কবর আমি সিধা করব মানে কিরাম মাল বুঝতে পেরেছে আর কথা বলে না বুকে হাত দিয়ে বলো মুসলমান শয়তান একটা সিজদার ইনকার করেছে তুমি মুসলমানের ছাড়া তুমি মুসলমানের বাচ্চা বলে দাবি করো সারা দিন কটা সিজদার ইনকার করে বেড়াচ্ছো কথা বলে না আরে এদের তো দূরির কথা শালা যারা মসজিদ কমিটি তারাও নামাজ পড়ে না হ্যাঁ না না আরে হ্যাঁ না না যারা মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি এরাও নামাজ এখানকার খবর আমি বলতে পারবো ভাই তিনটায় এইছি চারটের পরে স্টেজে উঠেছি তবে আমি এটা বলবো পশ্চিম বাংলায় 100 মধ্যে 98টা মসজিদে ভাই আমি রাজনীতির ওয়াজ করি না আমাকে ভুল বুঝবেন না আগে জলসা হতো বিভিন্ন তবলিগ হেজবুল্লাহ আলে হাদিস জামাত ইসলামী আলাদা আলাদা জলসা হতো এখন তবলিগ হেজবুল্লাহ আলে হাদিস কোনো গন্ডগোল এখন শুধু বাদি বাদি মসজিদ মাদ্রাসা সব জায়গায় কথা বুঝলে আর মসজিদ যারা কমিটি পশ্চিম বাংলার ভিতরে 100 মধ্যে 98টা মসজিদ রাজনীতির কবলে পড়ে গেছে মাতোয়ালি মুখে দাড়ি না সেক্রেটারি সুদখোর ক্যাশিয়ার ওর বাড়ির মেয়েরা বন্ডলন গুরুবলন করে এই কথাগুলো বললি তোমাদের ফাটে আর আমরা দিনের আলেম আমরা বলবো না তোর কোন বাপ বলবে তোর না ভাল লাগলে উঠে চলে যা এই আমরা বলবো না কারা বলবে আমরা দিনের হক কথা বলবো তুই ফাসেক তোর মুখে দাড়ি নাই তোর বাড়ির মেয়েরা বন্দলন গুরুবলন করে আর তুই মান মসজিদের মাতোয়ালির সাথে বসে আছিস ফেরো বিয়ে দাও এই আপা এর জন্য গুনাহগার হবে গ্রামের লোকেরা লিখে রাখো কেন প্রতিবাদ করেন না মসজিদে দাঁড়িয়ে বলবেন খোদার ঘরের সভাপতি হবে সে নবী প্রেমের সুন্নতি দাঁড়িয়ে মুখে রেখেছে যে মসজিদের মাতোয়ালি হবে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে তুই মানবে নামাজি তোর ভিতরে নামাজ নেই রসূলুল্লাহর আদর্শ নেই তুই কদিন পরে শরীরে চুল ফেলতে হয় এটা শিখিস নাই তুই মসজিদের ক্যাশিয়ার সেজে বসে এরা আবার ইমামের ধমক দেয় ইমাম তোর বাপের বোন ইমামের ধমক দাও আলেমদের ধমক দাও এই বাবু শুনে রাও মুসা নবী আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি যখন তোমার বান্দার উপরে রাজি হয়ে যাও তুমি কি করো তো বলছে আমি একটা সন্তান দান কন্যা সন্তান তখন বলছে আল্লাহ ওর উপরে যদি আরো তখন কি আল্লাহ বলছে মুসা আমি তখন ওর আরো একটা কন্যা সন্তান দান করি সুবহানাল্লাহ আমি শুধু মুসলমানদের রোগগুলো তুলে ধরছি এই শুনে
ডাক্তার সারা জীবন যদি ওষুধ চালায় আর রোগ যদি না ধরতে পারে ওর রোগ সারবে কথা বলে না আমি রোগগুলো তুলে ধরছি মুসলমান কেন আজকের পদদলিত মুসলমান কেন আজকের এই জায়গায় এলো রাসূল আল্লাহ বলছে কি আমি যখন দ্বিতীয়বার খুশি হয়ে যাই দ্বিতীয়বার কন্যা আর আমাদের মদ্দগুলো ও যদি বিবিরাটা বেটা ছাবাল হয় মানে মদ্দ ছাবাল বেটা হয় বেটা এই কি খাবি বল মিষ্টি কড়াকার খাবি বল আর যদি বা মেয়ে হয় এ কাউরার মুখ বেঁকে ঘটকুকুরির দিক চলে গেল আরে হ্যাঁ না না কথা বলে না তা ও যদি জিজ্ঞেস করো তুই কার পাট পেটতে তুই কি মদ্দগা পেটতে হলি না মেয়েদের পেটতে হলি কথা বলে না তোর যে আল্লাহ কন্যা সন্তান দান করলো তুই অখুশি হলি কেন তুই তো এই রকম কোন না কোন মেয়ের পেট থেকে এসেছিস এই বাবু মুসা নবী আল্লাহর কাছে ফের ঘুরে প্রশ্ন করছে আল্লাহ আচ্ছা তুমি যখন তোমার বান্দার উপরে রেগে যাও আমরা কি করে বুঝবো যে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে আছে আল্লাহ তখন বলছে মুসা আমার নারাজির সব থেকে বড় কারণ যে কি করে বুঝবে ধরনটা দেখে বুঝবে সর্বপ্রথম সময়ে বৃষ্টি হবে না সময় বৃষ্টি হবে না অসময়ে বৃষ্টি এখন বুকে হাত দিয়ে বলো আল্লাহ আমাদের উপরে রাজি আছে না নারাজ আছে অসময়ে বৃষ্টি হচ্ছে না কালকের প্রাণী হয়েছে কমিটির ছেলেরা দেখি ঘরে দেড়ে দেড়ে বলতে বলে আল্লাহ যা করে সব ভালো জন্যই করে কিন্তু আমি তো যন্ত্র আলাদা বুঝতে পেরেছে আই বলি এ বাবা ওসব মিশে কোথা রেখে ওসব মিশে কোথা রেখে কিছু কোরআন নি বলছি বলে বলতি আল্লাহ যা করে ভালো জন্যই করে এ প্রাণীটা যদি অন্য কোন কারোর হাতে থাকতো শালা আদলা নদীনে মাথা ফেটিয়ে দিত আমরা এত টাকা দিয়ে জলসা করতি শালা আজকের পানি দেছে আরে হ্যাঁ না না এ কিছু কোরআন নি তা আল্লাহ যা করে ভালো জন্যই করে আট দশ জন মিলে ধরে ঢেমসে দেশে ওরা আট ভাই তাই কিছু করতে পারবে একা লোক তো তাহলে আল্লাহ তোর বিচার করে আর যদি ওর ক্ষমতা থাকতো আরে এটাই তো শরিয়া এই বাবু শুনে রাও কি হচ্ছে।